ওয়েলকাম। কি কেমন আছো সব? ভালো আছো সবাই? ওকে। আচ্ছা, এই শীতকালের দিনে যখন আমাদের শীতকাল আসে আর কি, তখন আমাদের পরীক্ষা হয়ে যায়, তাই না? তো এবারে না হয় কোভিড-19 জন্য একটু আমাদের সমস্যায় পড়ে গেছি, তা না হলে একটা জায়গা আমরা সবাই কিন্তু যাই, কি জানো না তোমরা? বলো তো আমি কি কথা বলছি, কোথায় যাও তোমরা? ধরতে পারছো না? ওকে, আমি বলে দিচ্ছি, চলো। আমি সার্কাসে কথা বলছি, তোমরা সার্কাস যাও না? সার্কাস দেখতে ভালো লাগে? ইয়েস, সার্কাসে কিরকম থাকে না, মনে তাঁবু খাটানো হয়, তাই না? সেখানে একটা ফাঁকা মাঠে এই সার্কাসটা বসে, সেখানে অনেক খেলা দেখানো হয়, বিভিন্ন ধরনের করমহর্ষক খেলা, সো দুঃসাহসিক খেলা দেখানো হয়, রাইট? সো দুঃসাহসিক, ইটস অ্যাডভেঞ্চারাস, অ্যাডভেঞ্চারাস খেলা দেখানো হয়। আর এই সার্কাসের মধ্যে কিছু লোক থাকে সারাক্ষণ দে মেক টু লাভ আস, রাইট? সারাক্ষণ আমাদেরকে হাসাতে থাকে, তাদের কি বলে? ইয়েস, জোকার। ইয়েস, জোকার, অ্যান্ড অলসো দে আর কল্ড ক্লাউন, তাই না? ভাঁড়, বাংলাতে যেটাকে আমরা বলি। তোমরা গোপাল ভাঁড়ের গল্প শুনেছো, মোল্লা নাসিরুদ্দিনের গল্প শুনেছো, বীরবলের গল্প শুনেছো। সো আজকে আমি তোমাদের নতুন একটা ক্লাউনের গল্প বলবো, ক্লিয়ার? সো ক্লাউন তোমরা দেখেছো কোথায়? সার্কাসে। আচ্ছা, তোমাদের একটা অন্য একটা যদি তোমাদেরকে বলি আমি, সো উই অ্যাকচুয়ালি হোয়েন উই আর ইন ভেরি চাইল্ডহুড ডেজ উই অল লাভ টয়েজ, রাইট? ইউ অলসো লাভ টয়েজ, ডোন্ট ইউ? ইয়েস, আই নো দ্যাট অল অফ ইউ লাভ টয়েজ। নাও অ্যাজিউম দ্যাট ইফ, সো অ্যাকচুয়ালি ইফ আই আস্ক ইউ, ডু ইউ এভার ভিজিট সফট টয়েজ অর টয়েজ অফ সফটস, ডোন্ট ইউ? ইয়েস, ইউ। সো অ্যাকচুয়ালি ইন আর শপ দে আর লটস অফ টয়েজ আর দেয়ার, রাইট? অ্যান্ড অ্যাজিউম ইফ লাইটস অফ, রাইট, অ্যান্ড দ্য শপস আর ডাউন, অ্যান্ড দেন দ্য টয়েজ আর অ্যাপিয়ারিং জাস্ট লাইক আস, আমাদের মতোই তারা অ্যাপিয়ার করতে শুরু করছে। হ্যাঁ, দে আর রেসিং উইথ ইচ আদার, দে আর ফান মেক ফান উইথ ইচ আদার জাস্ট লাইক আস। তা কি হবে বলো দেখি, টয়রাও যদি আমাদের মতো জ্যান্ত হয়ে যায়, জীবন্ত হয়ে যায়, কথা বলে আমাদের মতো, তা কি হতে পারে? জাস্ট অ্যাজিউম করো। সো আজকের যে গল্পটা আমি বলতে চলেছি তোমাদেরকে, আজকের গল্প আমরা করবো দি অ্যাডভেঞ্চারাস ক্লাউন। তোমরা ক্লাউন দেখেছো, অ্যাডভেঞ্চারাস তোমাদের সবাই, উই আর ভেরি মাচ লাইক অ্যাডভেঞ্চারাস, রাইট? বিকজ অ্যাডভেঞ্চারাস আর ভেরি এক্সাইটিং, সবসময় একটা এক্সাইটিং দেয়। অ্যাডভেঞ্চারাস ইজ দুঃসাহসিক, রাইট? হোয়াট ইজ অ্যাডভেঞ্চারাস? অ্যাডভেঞ্চারাস ইজ দুঃসাহসিক, ওকে? অ্যান্ড ক্লাউন, অলরেডি হ্যাভ টোল্ড ইউ দ্যাট ভাঁড়, ওকে? আর জোকার ইউ মে সে, রাইট? সো এই যে গল্পটা নেওয়া হয়েছে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, কে লিখেছেন? লিখেছেন এনিড ব্লাইটন। সো এনিড ব্লাইটন এই গল্পটি লিখেছেন, ক্লিয়ার? এবং এনিড ব্লাইটনের সম্বন্ধে এখানে কিছু বলে দেওয়া হয়েছে, তোমাদের বইয়ে তোমাদের টেক্সট বুকে দেখতে পাবে, আমি সেদিকে বেশি সময় নষ্ট করছি না, আমি সরাসরি টেক্সটে চলে যাচ্ছি আজকে, যেটা আমাদের বিষয় দি অ্যাডভেঞ্চারাস ক্লাউন, ওকে? সো ফার্স্টে কি বলা হচ্ছে, দেয়ার ওয়াজ ওয়ান্স আ টয় ক্লাউন কল্ড টাফি। সো দেয়ার ওয়াজ, এই যে একটা সেন্টেন্স এখানে দেখো, কি বলা হচ্ছে সেন্টেন্সটা, দেয়ার ওয়াজ, এই যে সেন্টেন্স, দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয়, দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয়, এই যে ওয়াজ কথাটা ইউজ করা হলো এখানে, এটাকে কি বলবে? না, এটা হচ্ছে একটা ভার্ব, বাট এটাকে বলা হয় বি ভার্ব, ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে বি ভার্ব। এই বি ভার্বের আবার অনেকগুলো ফর্ম দেখতে পাই আমরা, প্রেজেন্ট ফর্ম যেটাকে বলি আমরা, এম, ইজ, অর, আর, অ্যান্ড পাস্ট ফর্মে কি দেখতে পাই আমরা, ওয়াজ, অর, ওয়্যার, অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। সো এটা হচ্ছে একটা, এটা আরেকটা আমি নাম দিই তোমাদের, এটা কি বলা হচ্ছে আরেকটা নাম, অক্সিলারি ভার্ব, কি বলা হচ্ছে এটাকে, অক্সিলারি ভার্ব, ওকে? সো ভার্ব সম্বন্ধে একটা ক্লাস আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, তো
তোমরা এই ভার্ব সম্বন্ধে যাবতীয় তোমাদের কনফিউশন পুরো দূর হয়ে যাবে। ওকে, সো কি বলা হচ্ছে, দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল্ড টাফি। সো এই যে ক্লাউন টয়টিকে আমরা পাচ্ছি, এটাকে কি নামে ডাকা হচ্ছে, না টাফি নামে ডাকা হচ্ছে। হি লিভড ইন এ টয় শপ উইথ মেনি আদার টয়েস। এবার এই যে সেন্টেন্সটা দেখো, খুব সুন্দরভাবে করা হয়েছে। এই জিনিসগুলোকে না তোমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস দ্য বিউটি অফ ইংলিশ, রাইট? ইফ ইউ আন্ডারস্ট্যান্ড প্রপারলি হোয়াটস দ্য বিউটি অফ ইংলিশ, দেন ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্যাট সেন্টেন্স, রাইট? নাও সি দ্যাট হি লিভড, হোয়াট ইট সেজ, হি লিভড ইন এ টয়, ওকে, উইথ মেনি আদার টয়েস, উইথ many others toys, okay, এই যে সেন্টেন্সটা এখানে বলা হয়েছে, many other toys, not yes, many other toys, okay, many other toys, এই যে সেন্টেন্সটা এখানে বলা হয়েছে, দেখো কি করা হচ্ছে এখানে, he lived, কি বলা হচ্ছে প্রথমে এখানে, he lived, তারপর কি বলা হচ্ছে, in a toy with many other toys, তাহলে main যে সেন্টেন্সটা সেটা অ্যাকচুয়ালি আমি এইভাবে যদি লিখি, হি লিভড উইথ মেনি আদার টয়েস, ওকে, সো হি লিভড উইথ মেনি আদার টয়েস, ক্লিয়ার? সো হি লিভড ইন এ টয় নট টয় শপ হবে অ্যাকচুয়ালি টয় শপ, সো হি লিভড ইন এ টয় শপ উইথ মেনি আদার টয়েস। তো মেইন ইম্পর্টেন্ট সেন্টেন্সটা কি হচ্ছে, লিভড এর পরে উইথ প্রিপোজিশন বসছে, সো হি লিভড উইথ মেনি আদার টয়েস, কোথায়, ইন এ টয় শপ, তাহলে ইন এ টয় শপ সেন্টেন্সটাকে আগে করা হয়েছে, তাহলে ইন এ টয় শপ অ্যাকচুয়ালি মেন যে সেন্টেন্সটা হচ্ছে হি লিভড উইথ মেনি আদার টয়েস, রাইট? তারপর কি বলা হচ্ছে, টাফি লং টু বি আ হিরো, এই যে সেন্টেন্সটা ইউজ করা হয়েছে, টাফি লং টু বি হিরো, ইটস মিন্স হোয়াট, যে ওয়েট করেছিল, সে হিরো হতে চেয়েছিল, হিরো হতে বাসনা জন্মেছিল তার, সো হি লং টু বি আ হিরো, আমরা অনেকে হিরো হতে চাই। সো এখানে গল্পটা এবার শুরু হয়ে যাচ্ছে, দেখো তোমাদের আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট অ্যাজিউম দ্যাট টয়েস আর লিভিং পারসন, লিভিং বিং, সাচ আর জাস্ট লাইক আস, সো টাফি ডেন একটা রক্ত মাংসের মানুষ হয়ে গেছে এখানে, সো টাফি লং টু বি আ হিরো। তোমাদের মধ্যে কিছু কিছু থাকে ক্লাসের মধ্যে দেখবে, যারা সবসময় হিরো হতে চায়, হিরো হতে মিনস তাদেরকে সবাই নোটিস করে, যেন তারা এমন কিছু করুক, এমন কিছু করতে চায় দ্যাট এভরি পারসন লুক দেম, ওকে, সো হিরো হতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবল, সে এমন কিছু মহৎ কাজ করতে চেয়েছিল, সো দ্যাট অল দ্য টয়েস উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ আ হিরো, সে এমন কিছু মহৎ কাজ করবে যে প্রতিটা আদার যে টয়েস গুলো আছে তারা মেনে নেবে, হ্যাঁ এটাই হচ্ছে একটা হিরো। এবার দেখো একটা মজা, এই যে সেন্টেন্সটা এখানে বলা হয়েছে যে all the toys would cry out, চিৎকার করে বলবে, so would cry out, এই যে would, এই would-টা কিন্তু একটা দারুণ একটা ওয়ার্ড যেটা আমরা মোডালও বলে থাকি এটাকে, এর অনেক পরে কিছুদিন পরে আমি তোমাদের এটা সম্বন্ধে ডিটেলসে বলবো, আজকে শুধু এটাকে বলছি আমরা would, এটাকে ফিউচার টেন্স হিসেবে ইউজ করি অনেক সময় আমরা, যে সবাই ক্রাই আউট করে, এখনো করেনি কিন্তু বাট করবে, ডেফিনেটলি করবে, কখন ডেফিনেটলি করবে, যখন সে একটা নোবেল কোনো কাজ করবে। আবার উড দিয়ে আমরা কি করি, উইলের পাস্ট ফর্ম করে থাকি, আবার এই উড দিয়ে আমরা যখন কোনো একটা পোলাইট রিকোয়েস্ট বোঝাই না, তখনও কিন্তু আমরা উড এই কথাটাকে ইউজ করে থাকি আমাদের সেন্টেন্সের মধ্যে। সো লেটস স্টার্ট এগেইন, হি থট হিজ লিটল কর্নার অন দ্য টয় সেলফ ওয়াজ ডাল, সে মনে করতো যে সে যে সেলফটাই থাকে যে কর্নারটাতে, ইটস ভেরি ডাল, বোরিং, ইউ নো। সো নেক্সট কি হচ্ছে, হোয়াই ডু ইউ গ্রাম্বল সো মাচ, আস্কড টিমোথি দ্য পাপি ডগ, ওখানে আরেকজন যে পাপি ডগ ছিল এটা একটা টয়, সে তাকে বলছে হোয়াই ডু ইউ গ্রাম্বল সো মাচ, সবসময় গজগজ করো, গদগদ করো কেন, গ্রাম্বল, ওকে, সবসময় বিরক্তি, একটা কমপ্লেন, যেন একটা নালিশ করে যাচ্ছে সারাক্ষণ, মানে সে নিজে সন্তুষ্ট নয়, কারণ সন্তুষ্ট নয় কেন, বিকজ হি ওয়ান্টেড টু বি আ হিরো, সো বি হ্যাপি উইথ আস, তুমি আমাদের সঙ্গে খুব ভালো করে থাকো, সুখে থাকো, আনন্দে থাকো, সারাক্ষণ তুমি নিজের মধ্যে গজরাচ্ছ, তা তুমি খুশি হতে পারবে না, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ
টু হ্যাভ অ্যাডভেঞ্চার, সবসময় তুমি না দুঃসাহসিক হতে চাও, দুঃসাহসিক কাজ করতে চাও? তখন সে কি উত্তর দিচ্ছে টাফি? অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং, অ্যাডভেঞ্চার্সটা সবসময় একটা এক্সাইটিং করে আমাকে। আই ওয়ান্ট টু ডু সামথিং, এমন কিছু করতে চাই দ্যাট উড মেক অল দ্য টয়েজ টেক নোটিস অফ মি, অলরেডি আই টোল্ড ইউ। সে এমন কিছু করতে চায় প্রতিটা টয়েজ তাকে যেন নোটিস করে, তাকে বুঝতে পারে, তাকে লক্ষ্য করে, তাকে দেখতে পারে। ইটস সো ডাল আপ হিয়ার অন আওয়ার সেলফ, রিপ্লাই টাফি, চারিদিকে পুরো বোরিং হয়ে গেছে, ডাল হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, আমার এগুলো ভালো লাগছে না এই লাইফটাকে আর। অ্যাট নাইট, সেদিন রাত্রে, দ্য ক্লাউন ক্লাইম ডাউন ফ্রম দি সেলফ টু লুক ফর অ্যাডভেঞ্চার্স। এবার সে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে কোথায় দুঃসাহসিক কিছু করা যায় কিনা। নাও দ্যাট নাইট there was to be a grand race between two wooden horse and carts driven by wooden farmers. এবার এখানে কি হচ্ছে, একটা রেস হচ্ছে, কাদের সঙ্গে রেস হচ্ছে? Between two wooden horses, দুটো কাঠের ঘোড়ার সাথে, and carts, মানে যে গরুর গাড়ি যে চালায়, carts driven by wooden farmers, একজন wooden farmers আছে, সে carts চালাচ্ছে, তার সঙ্গে কাদের, ওই দুটো কাঠের ঘোড়ার একটা রেস। The race was just starting, যখনই শুরু হতে যাবে, as Taffy climbed down, ঠিক সেই সময় Taffy climbed down, নামলো নিচে। One cart came racing by, the farmer riding it stood up and shouted, goodness, an adventure already, a runaway horse, thought Taffy, now is my chance to be a hero. এবার ঘোড়া তো ছুটে আসছে, ট্রাফিক আর ভাবছে না যে এটা সত্যি রেস করছে, সে হচ্ছে এখানে একটা মজা একটা পাচ্ছি, অ্যাডভেঞ্চারাস পাচ্ছি, এমন কিছু একটা আমাকে করতে হবে সবাই যেন আমাকে নোটিশ করে, তাই না? সো হি লং টু বি আ হিরো। কি হলো, দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেইন অ্যান্ড টাফি জাম্পড অ্যাট দ্য রেঞ্জ, ঠিক সেই মাঝখানে সে পড়ে গেল। হি হেইল অন দেম অ্যান্ড ড্র্যাগ দ্য হর্স টু ওয়ান সাইড, একটা ঘোড়াকে ড্র্যাগ মিন্স টানতে টানতে নিয়ে চলে যাওয়া। দ্য কার্ট টার্নড ওভার and the farmer fell down, ঠিক সেই সময় কি হলো, যখন যখন ঘুরতে গেছে, the farmer, যে কাঠের যে farmer ছিল, সে তার কাঠের গাড়ি থেকে পড়ে গেছে। Taffy stood by helping him up, তাকে তুলতে গেল, but the farmer was terribly angry, কিন্তু farmer প্রচন্ড পরিমাণে রেগে গেল, কারণ যদি Taffy এই কাজটা না করতো, সে মাঝখানে এরকম ভাবে না চলে আসতো, তাহলে তো এই জিনিসটা ঘটতো না, তার জন্য রেগে গেল বেশি করে farmerটা। তারপরে কি হলো, adventures are always exciting, হয় নেক্সট কি হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই স্পুলিং মাই রেস লাইক দ্যাট, কেন তুমি আমাকে এইভাবে এই রেসের মধ্যে স্পুল করছো, টানছো? হি শাউটেড, নাও দ্য আদার হর্স এন্ড কার্ট উইল উইন, এর ফলে হলো কি, আমি যে যে পড়ে গেলাম, অন্য ঘোড়া তো জিতে যাবে রেসে রে ভাই, ইউ সিলি লিটল ক্লাউন, বদমাশ একটা ক্লাউন, তুমি আমাকে একদম হারিয়ে দিলে এই রেসের থেকে। টাফি ওয়াজ আপসেট, তাই খুব তো মর্মাহত হয়ে গেল। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই এম হিরো, তুমি জানো না আমি একজন হিরো। হি রান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম ওয়াইপিং হিজ টিয়ার্স, সে কাঁদছে বেচারা, কারণ সে তো হিরো হতে চেয়েছিল, বাট জিরো হয়ে ফিরে এলো। সো হি রান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম ওয়াইপিং হিজ টিয়ার্স, মুছছে চোখের জল, আহা কি করবে বেচারা, হিরো হতে গেল জিরো হলো, তাহলে তো চোখের জল মুছতেই হবে। সাডেনলি টাফি নোটিসড, এবার টাফি কি দেখতে পেলো, আর ডলস হাউস ইন এ কর্নার অফ দ্য শপ, ওই দোকানে কোণের দিকে একটা আর একটা ডলস হাউস ছিল। হি স, সে দেখতে পেয়েছিল স্মোক কামিং আউট অফ ওয়ান অফ দ্য উইন্ডোজ, একটা জানলা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার ফায়ার, শাউটেড টাফি, তাকে তো চিৎকার করতে শুরু করলো যে আগুন লেগেছে আগুন লেগেছে, অ্যানাদার অ্যাডভেঞ্চার, চলো আবার একটা দুঃসাহসিক কাজ পেয়ে গেছি, আই উইল পুট ইট আউট অ্যাট ওয়ান্স, চলো আমাকে আগুনটা তো নিভাতেই হবে এবার। হি ফাউন্ড আ ল্যাডার, সে একটা মই জোগাড় করলো, অ্যান্ড পুট ইট আপ এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস, সে ঠিক ডলস হাউসের উল্টো দিকে ল্যাডারটাকে রাখলো সেখানে ওঠার জন্য। দেন হি টুক আ বিগ বাকেট ফিল্ড ইট উইথ ওয়াটার ফ্রম দ্য ফার্ম পন্ড, সে ফার্ম পন্ড যে পুকুরটি ছিল সেখান থেকে বালতিতে করে এক বালতি জল নিয়ে উঠল। হি ক্লাইম দ্য ল্যাডার অ্যান্ড থ্রি অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো, সে জানলা দিয়ে এক বালতি জল ফেলে দিল। জাস্ট দেন ঠিক পরে পরেই সামন কট হিম বাই দ্য কলার অ্যান্ড রোড, তার কলারটা একজন ধরে চিৎকার করছে গর্জন করছে, অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক,
You are doing, playing a silly trick like that. কি বদমা বোকা বোকা কাজ করছে এরকম ভাবে। Poor Tuffy was shaking like a rat. মানে সে এমন হয়ে গেছে মানে সে ইঁদুরের মতো অবস্থা করে দিয়েছে তাকে। Don't do that, he shouted. একদম এরকম করবে না। I am a hero. আমি হচ্ছি হিরো। I was putting out the fire. আরে আমি তো আগুন নেভাতে গিয়েছিলাম। Tuffy saw that he was speaking to a sailor doll who was making porridge. সে একটা পটিজ বানাচ্ছে। পটিজ মানে একটা ওট দিয়ে খাবার বানানো হয় সেটাকে বলা হয়। Cannot I cook in peace without you coming and throwing water at me? আচ্ছা শান্তিতে একটু আমাকে রান্নাটাও করতে দেবে না, জল ঢেলে দেবে তুমি? They won't let me a hero. এবার সে কি বলছে টফি, এরা আমাকে হিরো হতে দেবে না। He sobbed. Soon after, ঠিক পরে পরেই, he heard a cry and looked around. সে কান্না শব্দ পেল এবং পাশে তাকালো। There was a big bowl of water nearby. পাশে একটা জল আছে পুলের মতন একটা। In it were swimming two fine goldfish. দুজন খুব সুন্দর দেখে goldfish সাঁতার কাটছে। বাউল মিন্স ওই যে দেখো না তোমাদের কাঁচের বাউল থাকে যেখানে জল থাকে এবং মাছ ছেড়ে দিয়ে মাছগুলো খেলা করে, ঠিক এই জিনিসটা। ওকে, সো ইন ইট ওয়ে সুইমিং টু ফাইন goldfish. And there was a small doll too. এবং এখানে একটা ছোট্ট পুতুলও ছিল। ক্লিয়ার? কি হলো? She is falling in. I will rescue her. এবার টফি কি ভেবেছে? ওই বাউলের মধ্যে তো মাছগুলো তো খেলা করছে ঠিক আছে, বাট ওই ছোট্ট ডলটি সে বোধহয় ডুবে যাচ্ছে। ও কি ভাবলো? She is falling in. I rescue her. তার আমাকে বাঁচাতে হবে তাকে। This is a real adventure at last. চলো এইবার একটা শেষ পর্যন্ত আমি দারুণ দুঃসাহসিক একটা কাজ পেয়েছি। তারপর কি হলো? He caught hold of a little net and dipped it into the water. সে একটা নেট ওই জলের মধ্যে ফেলে দিল। He brought the little doll out. এবং সে ওই ছোট্ট পুতুলটিকে এবার থেকে বের করে নিয়ে এলো। But she slipped out and fell on to the table, banging her head. She began to cry. এবার সে কাঁদতে শুরু করলো ডলটি। কেন? Up came a policeman doll and said fiercely, What are you doing? Catching the doll and making her bump her head like that? এবার তার কান্না শুনে একটা পুতুল পুলিশ এলো। কেন তুমি এই বাচ্চাটাকে কাঁদাচ্ছ? তার মাথায় ধাক্কা লাগিয়েছ, টেবল ব্যাঙ্গিং হার হেড। I was saving her from drowning, said Tuffy. Tuffy কি বলছে? আরে আমি তো তাকে বাঁচাচ্ছিলাম, জলে ডুবে যাচ্ছিল সে। I was having such a lovely swim, sobbed the little doll. আরে আমি কত সুন্দর একটা সাঁতার কাটছিলাম, আরে এবারে আমাকে বাঁচাতে এলো। কে বলছে? ছোট্ট পুতুলটি। I swim with the goldfish every night. আরে আমি প্রতিদিন রাত্রে ওই গোল্ডফিশদের সাথে সাঁতার কাটি। But that clown, কিন্তু এই ক্লাউনটি caught me in a nasty net and spoiled my fun. একদম আর নোংরা একটা নেট দিয়ে আমাকে ধরলো এবং আমার পুরো মজাটাই মাটি করে দিল। He isn't a hero at all. এইভাবে কেউ হিরো হতে পারে না। The policeman locked Toffy in a room. পুলিশম্যানটা কি করলো? খুব কড়া পুলিশ অফিসার, সে টফিকে একটা ঘরে নিয়ে গিয়ে লক করে দিল। Suddenly he heard a noise outside the window of the room. যেবার টফি তো লক হয়ে আছে, সে হঠাৎ জানলা দিয়ে একটা আওয়াজ শুনতে পেল। টফি টফি, বাটা লিটল ভয়েস, খুব হালকা সর একটা আওয়াজ আসছে টফি টফি করে। It is I. হেরে এটা আমি, টিমোথি। Here is the key to the door. এরাও চাবি নিয়ে এসেছি আমি দরজাটার। Tinkle, the key fell to the floor and the clown quickly unlocked the door. এবং ঠিক সেই মুহূর্তে যে চাবিটা পেয়ে গেল ক্লাউন দরজাটা খুলে ফেলল। টিমোথি অ্যান্ড হি রান অফ টুগেদার অ্যান্ড ক্লাইম্ড আপ টু দ্য সেলফ। সেখান থেকে ছুটে চলে এসে তার যেখানে নির্দিষ্ট যে সেলফ সেই সেলফে গিয়ে উঠে বসল। থ্যাংক ইউ আর দ্য হিরো। এবার তাকে টিমোথিকে কি বলছে? তুমি হচ্ছে সত্যিকারের হিরো। I didn't stop to think, but you saw I was in a real trouble and you saved me. তুমি দেখতে পেয়েছিলাম খুব একটা ট্রাবলে পড়েছিলাম, but you saved me. The toy dog blast. এবং তার এই কথা শুনে ওই যে পাপি টিমোথি লজ্জায় লাল হয়ে গেল, লাজুক লাজে রাঙা হয়ে গেল, blast became red face through shyness. আমার হয় না যে
এমন লজ্জা পেল, লাল হয়ে গেল, সেটাই হচ্ছে ব্লাস্ট। ও হাউ পিসফুল ইট ইজ আপ হিয়ার। এবার ট্রফি কি বলছে, এতদিন কি বলছিল যে তার সেলফটি হচ্ছে ডাল, বাট নাও হি সেজ দ্যাট ইটস সো পিসফুল, আই নেভার ওয়ান্ট টু লিভ দিস সেলফ এগেইন, আমি এই সেলফ ছেড়ে কোথাও কোনোদিন যাব না। অ্যান্ড আনটিল হি ওয়াজ সোল্ড হি নেভার ডিড, যতদিন না পর্যন্ত সে বিক্রি হলো ততদিন পর্যন্ত সে আর কোথাও কোনোদিন যায়নি। এই যে লাস্টের কথাটা বলছে আনটিল হি ওয়াজ সোল্ড, এই যে হি ওয়াজ সোল্ড এগেইন ওয়াজ ইটস অক্সিলারি ভার্ব বি ভার্ব পাস্ট টেন্স, ওকে। সো এটাই হচ্ছে টোটাল গল্প, আশা করি তোমাদের খুব মজা লাগলো গল্পটা শুনতে। এই টফি অ্যান্ড টিমোথি অ্যান্ড আদার্স টয়েজদের গল্প একটা বলতে পারো, সো টয়েজের একটা স্টোরি বলতে পারো, যেখানে টয়েজ আমাদের মতোই খেলা করছে, তাই না, আমাদের মতোই তারা সময় সুন্দর সময় কাটাচ্ছে, কেউ হিরো হতে চাইছে, কেউ রান্না করছে, কেউ সাঁতার কাটছে। সো কেমন লাগলো তোমাদের গল্পটা, তোমরা আমাকে কমেন্টস করে জানাও। যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি মাই ইংলিশ বুক এমইবি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর একটু ওয়েট করতে থাকো আমাদের অ্যাক্টিভিটি ক্লাসটার জন্য, ওকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস।